বর্তমানে পুরুষ নির্যাতন হয় কিন্তু নারীরাই স্বামীদেরকে তালাক দেয়, ইসলামের প্রতিকার কি? ইসলাম কি নারীদের তালাক দিতে পারে? এ ভাই বোধহয় বাসায় দৌড়ের উপরে আছে। তালাক পুরুষরা দিবে, মহিলারা না। তবে অর্পিত তালাক নামে একটা তালাক আছে, যেটা আমাদের দেশে আপনার কাবিন নামার 18 নম্বর কলামে লেখা আছে। এটা শরিয়া গ্রাহ্য, এই তালাকটা হতে পারে। স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেওয়ার অধিকার দেয় যে এই শর্ত হলে তুমি নিজের উপর নিজে তালাক গ্রহণ করতে পারো, তখন সে তালাক গ্রহণ করতে পারে, তাই বলে স্বামীকে তালাক দিবে না। সে বলতে পারে যে আমি তালাক গ্রহণ করলাম, সেটা হতে পারে। শর্ত যদি থাকে, শর্ত পাওয়া গেলে তারপরে, বহু যদি কেন কিন্তু পর, এক চান্সে তালাকের পাওয়ার ইসলাম পুরুষের হাতে দিয়েছে, মেয়ের হাতে দেয় না। এখন কথা বলেন, হাই হাই, তাহলে তো মহিলার অধিকার নষ্ট করছে, এই তো আবার একদিন চলে আসবে, তাই না? ভাইরা আমার, আপনারা পেপার পত্রিকা পড়েন, আমার চাইতে বেশিও পড়েন বেশিরভাগ মানুষ। বাংলাদেশে আরো অনেক বছর আগে একবার প্রথম সারির জাতীয় দৈনিকের রিপোর্ট বলছিল, প্রতিদিন ঢাকা শহরে 39টা করে বিবাহ ভাঙে। এটা তখনকার কথা, এখন আরো অনেক বাড়ছে। এবং প্রতিবার সকল জরিপ বলে বেশিরভাগ বিয়ে ভাঙে মহিলাদের মাধ্যমে। এখন আপনারা ঠিক বলতেছেন, অত্যাচার আপনারা পুরুষরা করবেন তো বেচারে ভাঙবে না কি করবে, সেটা তো একটা কথা। কিন্তু মহিলাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টিগত ভাবে, তাদের আবেগ যেরকম বেশি, জেদও বেশি। আবেগ যেরকম বেশি, ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর আমলে একটা কথা বলতেন, বলতেন যে শুনেন, রাত 2টা বাজে, বাচ্চা একটু চোঁ করে উঠছে বা একটু কেঁদে উঠছে হালকা করে, যেই মা সারা জীবন ঘুম পাগল, আছে না কিছু মানুষ ঘুম পাগল, দুনিয়া কেয়ামত হয়ে গেছে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, তারপরে তার ঘুম ভাঙে না, এরকম মানুষ আছে না কিছু? এইরকম মানসিকতা, এরকম গভীর ঘুমের মানুষ, ঘুম পাগল মানুষ, কিন্তু যখন সে মা হয় একজন মহিলা, রাত 2টা বাজাও যদি বাচ্চা কোঁ করে ওঠে, তার ঘুম ভেঙে যায়, ঠিক না বেঠিক? আর আপনি শুধু কই মাছের মাথা চাপাতে থাকেন, বাচ্চারা ডিস্টার্ব করতেছে কেন? ওটা ধরো, আমার সকালে দোকানদারি আছে, অফিস আছে, ঠিক না বেঠিক? আবেগটা তার অনেক বেশি, এই জন্য আল্লাহ তাকে মা বানাইছেন, নাহলে সে মানুষ করতে পারতো না সন্তান। পুরুষদেরকে যদি বলতো যে তোমরা সব সন্তান মানুষ করো ছোটবেলা থেকে, দুধ খাওয়ানো থেকে নিয়ে, আশ্রয় সব মেরে ফেলতেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা তাদেরকে মায়া বেশি, যেহেতু মায়া বেশি দিছে, যার ভিতরে মায়া বেশি থাকে তার ভিতরে আবেগ বেশি থাকার কারণে জেদটাও একটু বেশি থাকে, মাইন্ডেড। অতএব এগুলাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে, তা নাহলে সংসার টিকবে না। এই জন্য মাথা মোটা মানুষের সংসার টিকে না, যারা ঠান্ডা মাথার মানুষ অনেক কিছুই হবে, নাথিং ইজ, কোনো ব্যাপার না, আবার ঠিক করে ফেলতে হবে। তো এরকম পারস্পরিক বোঝাপড়া থাকতে হবে। মহিলাদের মধ্যে অবাধ্যতা আছে, পুরুষদের মধ্যে দেওয়া, এটা ভালো কথা বলছেন যে নারী নির্যাতনের কথা বলা হয়, পুরুষ নির্যাতনের কথা, বহু পুরুষ নির্যাতন হয়, কোন একজন সংসদ সদস্য জানে, সংসদে দাঁড়ায় অনেক জোর গলায় বলছিল এটা, তাই না, যে পুরুষ নির্যাতন হয় দেশে, কথা খারাপ না একেবারে। মহিলা নির্যাতন যেরকম হয়, পুরুষ নির্যাতনও, পুরুষ বেচারা ভিতরে ভিতরে জ্বলে পড়ে মরে, কারোর বলতে আল্লাহ তাআলা সকল নির্যাতনের হাত থেকে আমাদের সবাইকে হেফাজত রাখো।